হ্যালো সবাইকে। তো ওয়েবসাইট তো আমাদের আমরা লাইভ করে ফেললাম, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আমাদের সাইটটা সুন্দর করে ডিজাইন করবো, তাই না? আমাদের সাইটটা কোথায়? এই যে এটা ছিল আমাদের সাইট, এটা ছিল আমাদের ড্যাশবোর্ড। তো সাইট সুন্দর করে ডিজাইন কিভাবে করে, সাইট সুন্দর করে ডিজাইন করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সুন্দর একটা থিম লাগবে সাইটে। তো থিম কি জিনিস? থিম হলো এমন একটা জিনিস যেটা আপনার সাইটকে, আপনার ওয়েবসাইটকে সুন্দর করে স্ট্রাকচার হতে হেল্প করে, ঠিক আছে? ধরুন এটা তো অনেস্ট গলফার্স ডট কম, এই সাইটটা তো এখন এরকম দেখাচ্ছে। এখন ধরুন আমরা চাই এই সাইটটা এরকম দেখাক, আমাদের সাইটটা কথার কথা এরকম, উপরে টাইটেল থাকবে, এরপর একটা মেনু থাকবে, এরপর লম্বা লম্বা আর্টিকেল থাকবে, কোনো মেনুতে গেলে কিছু দেখাবে, উপর দিয়ে এরকম ট্রেন্ডিং বার যেতে থাকবে নিউজ পেপারের মতো। তখন আমরা এরকম যদি করতে চাই আমরা কি করব? তো আমরা যেটা করবো, আমরা এই সাইটের ইউআরএলটা কপি করব, এরপর একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের নাম হলো হোয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট, মানে হলো হোয়াট ওয়ার্ড প্রেস থিম ইজ দ্যাট ডট কম, যে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে এখানে সার্চে ক্লিক করব, করলে যেটা হবে সেটা হলো ওরা আমাদের দেখিয়ে দিবে এই সাইটটা কী থিম দিয়ে বানানো। আমরা তারপর ওই লিঙ্কে চলে যাব, লিঙ্কে যে ওই থিমটা নিয়ে নিব, এখানে হয়তো দেখাচ্ছে না ওটা, আমরা থিমের নামটা লিখে সার্চ করি পয়েন্ট প্রো লিখে যদি আমরা সার্চ করি, ব্লগে সার্চ করে ফেলেছি আমি পয়েন্ট প্রো, এখানে যদি সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব, এই যে দেখেছেন পয়েন্ট প্রো। এই সাই এরকম হবে সাইট যদি আমরা এই থিমটা কিনি, এই যে $47 ইত্যাদি ইত্যাদি। তো এই এই জায়গাটা, এই ওয়েবসাইটটা মাই থিম শপ ডট কম, এটা থিম কেনার জন্য খুব ভালো একটা জায়গা। এখানে অনেক অনেক থিম আছে, অনেক টপিকের উপরে সুন্দর সুন্দর থিম। আপনারা এই যে ব্লগ থিম দেখতে পারেন, ম্যাগাজিন থিম দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর থিম আছে। এই যে এর এই থিমটা খুব সুন্দর দেখতে, মাই ব্লগ নাম, খুব সিম্পল, খুব সুন্দর। আর বৈশিষ্ট্য হলো যদি আপনারা এখান থেকে থিম কেনেন তাহলে সব দেখিয়ে দিবে আপনাদের যে কীভাবে ডিজাইন করতে, এই যে ডিজাইন করার পর এরকম হবে দেখতে। আপনারা ডেমো দেখতে পারবেন সব, ওদের একটা 30 দিনের মানি ব্যাক গ্যারান্টিও থাকে। আমি ওদের প্রমোট করছি না, আমি আপনাদের অন্যান্য আর আর কোথা থেকে কেনা যায় ওটাও বলবো। সেই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ডেমো দেখতে পারবো। আপনারা এভাবে ডেমো দেখে দেখে আপনার থিম পছন্দ করে নেবেন। একটা সুন্দর থিম থাকা খুব জরুরি, কারণ সাইটের সৌন্দর্য অনেক বড় ব্যাপার। তো এই যে এভাবে দেখে নেবেন আপনারা, ধরুন আমরা ডিফল্টটা যদি দেখি, আমরা যদি এই থিমটা কিনি তাহলে আমাদের সাইটটা দেখতে এরকম হইতে পারে, ঠিক আছে? খুবই সুন্দর ডিজাইন, দেখলে আমার মনে হয় সব কিনে ফেলি। তো যাই হোক, এই আপনারা যদি মাই থিম শপ ডট কম থেকে থিম কিনতে না চান তাহলে আরেকটা যেখান থেকে থিম কিনতে পারেন সেটা হলো এনভ্যাটো মার্কেট প্লেস। এই ওয়েবসাইটের নাম হলো market.envato.com অথবা themeforest.com দিলেও আপনি চলে আসবে। এই যে themeforest.net সম্ভবত, হ্যাঁ themeforest.net দিলেও চলে আসবে। এখানে অনেক অনেক ওয়ার্ডপ্রেস থিম আছে, আপনারা এখান থেকে এই যে নিউয়েস্ট থিম অল ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস আমরা যদি ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের হাজার হাজার থিম আছে। এটা ওয়ার্ডপ্রেসের থিমের সবচেয়ে বড় সাইট এটা, ঠিক আছে? আপনি যদি এখানে যা লিখে সার্চ করেন আগেরগুলো তো পাওয়া যাবে না, বাট আমরা যদি ধরুন আমরা যদি চাই যে একটা স্পোর্টস থিম, তাহলে আমরা কোথায় গেল আমাদের, এই যে আমরা যদি স্পোর্টস থিম ইন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি তাহলে আমরা দেখুন সুন্দর সুন্দর স্পোর্টস থিম পাবো। এগুলো অবশ্যই একটু বেশি স্পোর্টসই, আমরা এরকম চাই না, আমরা চাই সিম্পল ব্লগ টাইপ। তো আমরা ব্লগ লিখে যদি, স্পোর্টস ব্লগ লিখি যদি আমরা থিমের বদলে, তাহলে আমরা সুন্দর সুন্দর কিছু থিম পাবো দেখবেন, ঠিক আছে? প্যাসিভ জার্নাল যেই ওয়েবসাইটটা আমাদের, ওই ওয়েবসাইটের থিম এখান থেকে কেনা। তারপরে না, টেডিএসইর থিম আরেক জায়গা থেকে কেনা, টেডিএসইর থিম আবার জেনেসিস থেকে কেনা, জেনেসিস আরেকটা, এরকম আরেকটা মার্কেট প্লেস জেনেসিস, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো তো এরকম এখান থেকেও থিম কিনতে পারেন, ওখান থেকেও মাই থিম শপ থেকেও থিম কিনতে পারেন। আমি মাই থিম শপ প্রেফার করি, কারণ মাই থিম শপ আমার পার্সোনালি সুন্দর লাগে, বাট এটা আপনাদের উপর। এখানে এটা ডিজাইন এমন একটা জিনিস বা সৌন্দর্য এমন একটা জিনিস, এক একজনের কাছে এক এক রকম লাগে এবং বলা যায় না কারটা ঠিক কারটা ভুল। এখন আরেকটা ব্যাপার হলো যদি আপনারা থিম কিনতে না চান, আপনারা যদি এমন চান যে আপনারা এখন থিম কিনবেন না, ফ্রি থিম দিয়ে কাজ করবেন, তাহলেও অনেক অপশন আছে। এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করবেন, প্রথমে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে ওরা এখানে আপনাকে অনেক ফ্রি থিম দেখাবে, এগুলোর যে কোনোটা আপনি ইনস্টল করলেই আপনার সাইট দেখতে ওরকম হয়ে যাবে, ঠিক আছে? সো এখানেও অনেক সুন্দর সুন্দর থিম আছে, আপনারা দেখতে পারবেন ফ্রি থিম। আরও আপনারা যদি এখানে কোনো টপিক লিখে সার্চ করেন এখানে, তাহলে সেই টপিকের অনেক থিম দেখতে পারবেন, পপুলার থিম, লেটেস্ট থিম ইত্যাদি ইত্যাদি। যদি আপনার বাজেট থাকে তাহলে আমি রেকমেন্ড করবো আপনারা পেইড থিমে চলে যান, থিম কিনে নেন আর কি, কারণ থিম কিনে নিলে
অনেক সুবিধা পাওয়া যায়, অনেক অনেক কিছু করা যায় আর কি। থিম ইচ্ছা মতো যদি আমরা ফ্রি থিম ইউজ করি তাহলে কিছু লিমিটেশন থেকে যায়, ঠিক আছে। তারপরে যদি আর কিন্তু খুব বড় কোনো এফেক্ট ফেলে না, যদি আপনি চান যে না আপনি ফ্রি থিম নিয়েই কাজ করবেন, করতে পারেন, ঠিক আছে। আর থিম চোরাইভাবে ডাউনলোড করার অনেক উপায় আছে, আপনি ফ্রি থিম ডাউনলোড লিখে ইত্যাদি করতে পারেন, যেগুলো ওগুলো আমি প্রমোটও করি না, ওগুলো আমি রেকমেন্ডও করি না, সো এগুলো নিয়ে আমি তেমন কিছু বলতে পারবো না। তো এরকম আর কি অনেক ফ্রি থিম আছে। আমি যেটা করবো, আমার অনেক থিম কেনা আছে অলরেডি, আমাদের এখানে থিমের একটা লাইব্রেরি আছে ছোটোখাটো, এই যে ডিজিটাল প্রো দিয়ে করা হলো প্যাসিভ জার্নাল, ড্রিভেন বাই ডিজাইন দিয়ে আমরা একটা এজেন্সি সাইট বানিয়েছিলাম একটা ক্লায়েন্টের জন্য, জার্ভিস দিয়ে করা হলো tedyseo.com, নিউজ পেপার আমার খুব পছন্দের একটা থিম, হেরাল্ডও আমার খুব পছন্দের একটা থিম, আরও অনেক থিম আছে আমার পছন্দের, যেমন ধরুন ফোকাস ব্লক তো সবাই ইউজ করে, ফোকাস ব্লক অ্যাফিলিয়েট মার্কেটারদের মধ্যে খুবই পপুলার, ঠিক আছে। MTS সোশ্যালি ভাইরাল একটা ফ্রি থিম, MTS সোশ্যালি ভাইরালটা আপনারা পাবেন হলো মাই থিম শপে, যদি আপনারা MTS সোশ্যালি ভাইরাল লিখে সার্চ করেন তারপরে এই থিমটা পাবেন। এটা ফ্রি থিম, মোটামুটি সুন্দর দেখতে, আমরা ইউজ করেছিলাম, এই যে এরকম থিমটা দেখতে এরকম, সাইট আপনার সাইট দেখতে এরকম হবে যদি আপনারা এই থিমটা ইউজ করেন, খারাপ না। কিন্তু আপনারা যদি ফ্রির মধ্যে থাকতে চান তাহলে এটা একটা ভালো অপশন, এরকম আপনারা করতে পারেন চাইলে। এই থিমটা আগে ফ্রি ছিল না, এই থিমটা আগে আমাদের কিনতে হতো, এবং আমরা এটা কিনে আমাদের অনেক ক্লায়েন্ট সাইটে ইউজ করেছি, অ্যান্ড থিমটা আমাদের, আমরা দেখেছি থিমটা অনেক ভালো কনভার্ট হয়। কিন্তু এই মাস থেকে বা গত মাস থেকে এই ওয়েবসাইটটা এই থিমটা ফ্রি করে দিয়েছে, আমরা খুবই কষ্ট পেয়েছি যে আমাদের কিনতে হয়েছিল অনেকবার, এখন ফ্রি। এখানে আপনারা যদিও দেখছেন যে সেল, আপনারা যখন লগ আউট করবেন, লগ আউট করে, না লগ আউট না, আপনারা যদি থিমসে যান বা মেম্বার্স এরিয়াতে যান লগ ইন করে, এই যে দেখেছেন সোশ্যালি ভাইরাল ফ্রি, ওরা আপনি লগ ইন করার পরে ওরা আপনাকে কিছু ফ্রি থিম দিবে, অনেকগুলা ফ্রি থিম দিবে, সেগুলোর মধ্যে একটা হলো এখন সোশ্যালি ভাইরাল ফ্রি। তো যাই হোক, আমরা যেটা ইউজ করবো আমি বুঝতে পারছি না কোনটা ইউজ করা উচিত, ফোকাস ব্লগ ইউজ করা অনেক সহজ হবে, কিন্তু আমি চাচ্ছি আপনাদের আরও জটিল কিছু দেখাতে। সো আমরা নিউজ পেপার অথবা হেরাল্ড ইউজ করি, নিউজ পেপার ইউজ করি আমরা তাহলে আমাদের সাইটের জন্য, পরে আমরা লাগলে সাইট চেঞ্জ করবো আবার। তো নিউজ পেপার ইউজ করবো আমরা এর পরের টিউটোরিয়ালে আমরা আপনাকে, আমি আপনাকে দেখাবো সাইট কীভাবে। দেখুন 4591টা ফ্রি থিম আছে কিন্তু, সো আপনি ফ্রি থিমও নিতে পারেন। এখন পর্যন্ত আমাদের সাইট দেখতে এরকম, আমরা এর পরের টিউটোরিয়ালে থিম ইনস্টল করে সাইটের চেহারা বদলিয়ে ফেলবো, ঠিক আছে। আপনারা এর মধ্যে ঠিক করে ফেলুন আপনারা কোন থিম ইউজ করবেন, থিম ইউজ করার ব্যাপারে কোনো টেনশন করবেন না, আপনার কম্পিটিটরদের ওয়েবসাইট দেখুন, কম্পিটিটরদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এনে ওয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট ডট কম এনে সার্চ দিয়ে দিয়ে দেখুন ওরা কী থিম ইউজ করে। এছাড়া আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করেছেন তখন নিশ্চয়ই অনেক অনেক ওয়েবসাইট দেখেছেন, সেগুলোকেও এখানে এনে এনে দেখুন ওরা কী কী রকম ওয়েবসাইট, কী কী রকম থিম ইউজ করে, ওগুলো কোনোটা যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিন। ডিজাইন এমন একটা জিনিস যেখানে আমি আপনাকে রিকমেন্ড করতে পারবো না যে এই ডিজাইন ভালো বা ওই ডিজাইন খারাপ, এটা আপনার, আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, ধরুন যারা পেট রিলেটেড, পশু পাখি রিলেটেড কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করে তারা হয়তো একটু কালারফুল ওয়েবসাইট পছন্দ করে, আবার ধরুন যারা হেলথ রিলেটেড ওয়েবসাইট বানায় তারা হয়তো একদম সাদা রাখতে চায় ওয়েবসাইট, ঠিক আছে। আবার ধরুন যারা মানে ভ্যারি করে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, সো থিম ব্যাপারটা পুরোটাই আপনার ওপরে। সো এরপরে টিউটোরিয়ালে আমরা থিম আমাদের সাইটে ইনস্টল করব, ঠিক আছে। তো সে পর্যন্ত সবাইকে টাটা।